সালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ রিসোর্স আপলোড করে রাখার জন্য বা ক্লাউডে ডেটা রাখার জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মের সব থেকে মজার আরেকটা বিষয় হচ্ছে যে এই প্ল্যাটফর্মে কোনো ফাইল যদি আপনি আপলোড করেন বা ক্রিয়েট করেন সেটা আপনি একই সাথে অনেক মানুষের কোলাবোরেশনে কাজ করতে পারবেন একই ফাইলের আন্ডারে এবং গুগলের আন্ডারে যে ফিচারগুলো রয়েছে গুগল শেড ডক্স এবং আদার্স যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন তাহলে আমি যদি এখানে গুগল ড্রাইভে কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে সেটা কীভাবে করব ইটস এ ভেরি ইজি জাস্ট যে ফাইলটা আপনি আপলোড করতে চান সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই সেই ফাইলটা আপলোড হয়ে যাবে এখানে এসে কপি করে দিলে ফাইলটা আপলোড হয়ে যাবে দিস ইজ এ সিম্পল প্রসেস অ্যান আদার প্রসেস হোয়াট ইউ ক্যান ডু এখানে যে নিউ অপশনে ক্লিক করলে এখানে আপনি ফাইল আপলোড একটা অপশন পেয়ে যাবেন সেই ফাইল আপলোডে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো ফাইল আপনি আপলোড করতে পারবেন সিলেক্ট করে শো অল ফাইলস লেট মি শো ইউ সাপোজ ফর আন এক্সাম্পল আমি এই কালারটা আপলোড করতে চাচ্ছি আমি ফাইলটাকে আপলোড করে ফেলতে পারলাম ইভেন দো আমি যদি চাই আমি চাইলে একটা ফোল্ডারও কিন্তু এর মাধ্যমে আপলোড করতে পারবো ফাইলে ফোল্ডার আপলোড এখানে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে ফোল্ডারটা আপলোড করার জন্য আপনাকে বলবে যে কোন ফোল্ডারটা আপনি আপলোড করতে চাচ্ছেন সো ইটস এ ভেরি সিম্পল প্রসেস বাট আমাদের আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখব গুগলের যে আরও কিছু ফিচার রয়েছে ফর এক্সাম্পল আমরা এখান থেকে ডক্স আমরা চাইলে শিট বা স্লাইড বা ফর্ম যে কোনো ফাইলই আমরা ক্রিয়েট করি না কেন আমরা গুগলে ড্রাইভের এই অপশান থেকে অথবা ডিরেক্টলি ইউআরএল এর মাধ্যমে কিন্তু ক্রিয়েট করতে পারব তো আমরা যদি কোনো শিট ক্রিয়েট করি ফর এক্সাম্পল আমি এই শিটটা ব্ল্যাঙ্ক শিটে ক্রিয়েট করলাম দিস ইজ এই ফাইলের একটা টাইটেল আনটাইটেল স্প্রেডশিট দেওয়া আছে এই ফাইলটার একটা নাম আমি এখানে দিয়ে দিচ্ছি তো টেস্ট নামক আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল যার নাম টেস্ট ওকে এখানে ফর এক্সাম্পল আমি অনেক ধরনের ইনফরমেশন হয়তো বা আমি এখানে স্টোর করে রেখেছি সিরিয়াল নেম কনট্যাক্ট ইনফরমেশন তো এটা হতে পারে অফিসিয়াল কোনো ডকুমেন্ট বা এই ডকুমেন্টটা আমি চাচ্ছি আমার যে কলিগ আছে বা আমার যে স্টুডেন্টরা আছে তারা বিভিন্ন জন বিভিন্ন মাধ্যমে দেখবে বা আমার যে কলিগ সে যেন এই ফাইলটাতে ইডিট করতে পারে তো আমি যদি তাকে ইডিট অ্যাক্সেস দিতে চাই তাহলে শেয়ারিং অপশনে গিয়ে শেয়ারিং ক্লিক এইখানে তার ইমেলটা ফর এক্সাম্পল করি ডট এ ডট বিডি তা আমি আমার ইমেলটা টাইপ করলাম এখানে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এডিটর অ্যাক্সেস দেওয়া আছে তো এডিটর অপশানে দিতে পারবো আমরা চাইলে সে ভিউ করবে কিনা বা কমেন্টর হিসেবে দেখবে না আমরা চাইলে তাকে বিভিন্ন মোডে কিন্তু তাকে অ্যাক্সেস দিতে পারি এবং এই নোটিফাই পিপল অপশানটা হচ্ছে যদি এই যে আমি মেইলটা বা আমি যে এডিট অ্যাক্সেস তাকে দিচ্ছি এটা যদি তাকে আমি অ্যাকনোলেজ করতে চাই তাহলে নোটিফাই পিপল অপশানটা ক্লিক রাখবো আর যদি না সে মেইলে বিরক্ত হয়ে যাবে এই মেলটা পেয়ে গেলে তাহলে নোটিফাই অপশনটা উঠিয়ে দেবো আমরা তো সেন্ড করে দিলেই সেন্ড হয়ে গেল তার মানে এখন এই একটা ডকুমেন্টে আমি এবং আমার কলিগ একই সাথে কিন্তু কাজ করতে পারবো তাহলে এবং সেও আমার মতো এখানে এডিট করতে পারবে তো আমি যদি চাই এই ফাইলটা সবাই যেন ভিউ করতে পারে তাহলে ভিউ অপশানে গেলে আমরা শেয়ার অপশানে গেলে এখানে জাস্ট যেটা করব আমি যদি স্পেসিফিক কাউকে আমি ভিউ অপশান দিতে চাই তাহলে তার ইমেলটা এখানে টাইপ করব। যে ফর এক্সাম্পল আমি একজন মানুষকে শুধুমাত্র ভিউ অ্যাক্সেস দিতে চাই তাহলে আমি তার ইমেল ঠিকানা এখানে টাইপ করব এখানে এডিটর অপশনে গিয়ে ভিউয়ার অপশনটা দিয়ে দেব তাহলে সেই মানুষটা এটাকে ভিউ করতে পারবে শুধু একজন মানুষের ক্ষেত্রে কিন্তু কিন্তু আমি চাচ্ছি আমি যে ডকুমেন্টটা এইমাত্র শেয়ার করব এই শেয়ার ডকুমেন্টটা যেন সবাই যেই এই লিংকটা পাবে সবাই যেন ভিউ করতে পারে তাকে জন্য রিকোয়েস্ট ফর অ্যাক্সেস বা এরকম কোনো রিকোয়েস্ট যেন না আসতে হয় তার ক্ষেত্রে তার সেক্টর সাইট থেকে এই জন্য আমি যেটা করবো এটা ওপেন করে দেবো ভাবে যে এই লিঙ্কটা যেই পাবে সেই এই ডকুমেন্টটাকে ভিউ করতে পারবে তাহলে চেঞ্জ অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনটিতে এখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে সো অ্যানি উইথ দ্য লিঙ্ক দেওয়া আছে এখানে যদি রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে এই ফাইলটা শুধু আমি যাদের সাথে শেয়ার করেছি তারাই কেবলমাত্র দেখতে পাবে কিন্তু অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক ইজ ভিউয়ার তাহলে কী হবে এই লিঙ্কটা যেই পাবে না কেন সেই কিন্তু ভিউ করতে পারবে তাহলে আমি এই লিঙ্কটাকে কপি করলাম ডান করলাম আমি নতুন একটা ট্যাবে চলে যাই প্রাইভেট উইন্ডোতে চলে গেলাম যেখানে আমার ইমেলটা লগ ইন করা নেই দেখুন এই ফাইলটা আমি কিন্তু ভিউ করার জন্য শেয়ার করেছি এই জন্য আমরা ভিউ করতে পারছি তাহলে সিরিয়াল নেম কনট্যাক্ট এখানে কিন্তু আমি যতই চাই আমি কিন্তু ইডিট অ্যাক্সেস ইডিট করতে পারবো না তো আমরা যখনই কোনো ডকুমেন্ট বা কোনো ফাইল শেয়ার করবো না কেন তখন যেটা করব সেটা হচ্ছে ভিউ অপশনটাকে অবশ্যই খেয়াল রাখবো যেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক যদি সে থাকে যদি আমি তাকে ডকুমেন্টটা দেখাইতে চাই সেই অপশনটা যেন ক্লিক করা থাকে এই ক্ষেত্রে আরেকটা প্রবলেম আছে যেমন এটা জিমেলের ডোমেন সে প্রবলেমটা হলো আমরা এর ডোমেইন ইউজ করতেছি এই কারণে আমরা খুব সহজেই শেয়ার করতে পারলাম কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি ইউনিভার্সিটি থেকে আমাদেরকে যে ইমেলগুলো প্রোভাইড করা হয় বা বিভিন্ন কর্পোরেট অফিস থেকে ওই ক্ষেত্রে ভিউ অপশনে আমরা যখন উইথ দ্য লিংক দিয়ে অনেক সময় হয়তো বা শেয়ার হয় না বা রিকোয়েস্ট ফর অ্যাক্সেস চাই তো ফর অ্যান এক্সাম্পল আমি এখান থেকে যদি একটা ফোল্ডারের কথাই বললাম যে উইন্ডোজ টেন এই ফোল্ডারটা আমি রাইট বাটনে ক্লিক করে আমি যে গেট লিঙ্ক বা শেয়ার দুইটা অপশনের কাজ করতে পারি আমরা যখন আমরা গেট লিঙ্ক দিব গেট লিঙ্ক দেওয়ার সময় যখন আমি একটু নিচে চেক করে দেখবো যেমন এই মাত্র এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে কি দেওয়া আছে যে ডেফডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন দ্য গ্রুপ উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ তার মানে ডেফডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যারা ইমেইল ইউজার আছে ডিআইইউ ডট ইন ডট ডোমেইনে শুধুমাত্র তারাই কিন্তু ভিউ করতে পারবে কিন্তু ডেফডিল ভার্সিটি যদি অন্য ডোমেইন হয় ড্যাফোডিল ভার্সিটির আলাদ আরেকটা ডোমেন আছে সেই ডোমেন হয় অথবা জিমেইলের ডোমেন হয় তারা কিন্তু আমি যে ফোল্ডারটা শেয়ার করতেছি তারা কিন্তু ভিউ করতে পারবে না কেন কারণ এখানে অপশনটাই কিন্তু দিয়ে দেওয়া আছে যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্যাট মিনস ডিআইইউ ডট এডু ডট যে ডোমেনটা আছে শুধুমাত্র তারা অ্যাক্সেস করতে পারবে কিন্তু আমার কি টার্গেট আমার টার্গেট হচ্ছে এই ডকুমেন্টটা বা এই ফোল্ডারটা যা যে কেউ লিঙ্ক পেলেই যেন দেখতে পারে এই জন্য এখানে অপশনগুলো তখন আমরা তুলে দেবো এখানে বলে দেবো তখন অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ আমি যদি চাই তো সে অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক ভিউ করবে ভিউ করবে যদি চাই এডিটর অ্যাক্সেস দিতে এখান থেকে আমি চাইলে এডিটর অ্যাক্সেসটাও দিয়ে দিতে পারবো তাহলে এখন যদি আমি এই লিঙ্কটাকে কপি করি তাহলে কিন্তু এটা সবাই দেখতে পাবে এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে ভিউয়ার ভিউয়ার হিসেবে এবং এই সিমিলার প্রসেসটা ফোল্ডারের ক্ষেত্রেও গুগল ডক্সের ক্ষেত্রেও শিটের ক্ষেত্রেও অথবা আপনার ড্রাইভে যে এই যে শুরুতে আমরা দেখালাম কোনো ফাইল যখন আপলোড করতেছি ফাইল বা ভিডিও যেটাই আমরা আপলোড করতেছি না কেন তখন আমরা যখন শেয়ার অপশনে চলে যাব যদি আমার ইউনিভার্সিটির ডোমেন থেকে হয় তখন অবশ্যই এখানে খেয়াল রাখবো যেন এই অ্যানিওয়ান উইথ দ্য লিক যদি আমি চাই যে সবাই ভিউ করুক ওই সময় আর যদি আমি চাই যে নাই স্পেসিফিক পিপল ভিউ করবে দেন আমরা ইমেল দিয়ে দিতে পারি সো এই জন্য যখনই আমরা শেয়ার করবো এটা একটু খেয়াল রাখবো দিস ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ওয়ার্ক অফ গুগল অ্যাকচুয়ালি আমি আসছে যে অফিসিয়াল সব ক্ষেত্রেই এটা আমাদের লাগে সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও গিভ হাফেজ